একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, একবার নয় চারবার, টানা চারবার একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। কয়েকশো বছর আগে এরকম আমাদের মতো জিপিএ সিস্টেম ছিল না, ছিল পাশ ফেলের সিস্টেম, কে পাশ করলো কে ফেল করলো, পাশ করা অনেক বিশাল বড় ব্যাপার। আর এই চারবারই ছেলেটা শুধুমাত্র একটা বিষয় বাদে প্রত্যেকটা বিষয়ে ফেল করলো। তাহলে ছেলেটাকে কি বলা যায়? মূর্খ, গাধা, রাম গাধা, গণ্ড, মূর্খ, আকাট, কি বলবা ছেলেটাকে? কিন্তু ছেলেটা তো একটা বিষয়ে প্রত্যেকবারই পাশ করেছে, ভালো মতোই পাশ করেছে। তিন ঘন্টার পরীক্ষাটা অর্ধেক সময়, অর্থাৎ দেড় ঘন্টায় শেষ করে এসেছে। কঠিন এই বিষয়টাতে অধিকাংশ ছেলেই ফেল করে বসে, কিন্তু এই ছেলেটা ঠিকই একশোতে একশো পেয়েছে এবং তিন ঘন্টার পরীক্ষায় দেড় ঘন্টায় শেষ করে পেয়েছে, কিন্তু বাকি সব বিষয়ে সে ফেল করেছে। এবার তাকে কি বলবা, ছেলেটাকে কি বলবা? বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল গণিত, ম্যাথমেটিক্স। ছেলেটাকে ছিল একটা প্রশ্ন থেকেই যায়, কার কথা বলছি এতক্ষণ? অন্য সব বিষয়ে ফেল করা, শুধুমাত্র গণিতে একশোতে একশো পাওয়া, সে ছেলেটার নাম আমাদের এই উপমহাদেশের শ্রীনিবাস রামানুজন। রামানুজনকে কেউ কিন্তু অঙ্ক করা শেখায়নি, নিউজ প্রিন্টের সাদা কাগজে করতে 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 আবিষ্কার করেছিলেন গণিতের সংখ্যাতত্ত্বের অভিনব সব আবিষ্কার। তিনি কিন্তু খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন। তো মারা যাওয়ার আগে তার সেই ছেঁড়া কাগজপত্র যা তিনি করেছিলেন সেগুলো কিন্তু সংরক্ষণে রাখা হয়েছিল। এখনও একশো বছর পরে এসেও শ্রীনিবাস রামানুজানের সেই সংখ্যাতত্ত্ব থেকে, তার সেই নোটবইগুলো থেকে বিজ্ঞানের গবেষণার মাধ্যমে নতুন নতুন সব তত্ত্ব আবিষ্কার করে যাচ্ছেন। কিন্তু এই মহা প্রতিভাধর শ্রীনিবাস রামানুজান, সে তো ফেলটুস ছিল, গাধা ছিল, ডামিস ছিল আমাদের সমাজের চোখে, কিন্তু তিনি মেধাবী ছিলেন। ফেলটু ছিলেন কিন্তু মেধাবী ছিলেন, তা জেনে আমাদের লাভ কি? লাভ এটাই যে পরীক্ষার ফল, পরীক্ষার রেজাল্ট মেধা যাচাইয়ের মাপকাঠি নয়। আমাদের এক একজনের প্রতিভা এক এক জায়গায়, এক একজনের প্যাশন এক এক জায়গায়, এক একজনের ট্যালেন্ট এক এক জায়গায়। তেমনই শ্রীনিবাস রামানুজানের ট্যালেন্টটা ছিল শুধুমাত্র গণিত বিষয়ে। সে অন্য সব বিষয়ে ফেল করলেও গণিত বিষয়টাতে সব সময় একশোতে একশো পেয়েছিলেন। এই কথাগুলো থেকে, এই রামানুজানের জীবন কাহিনী থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? পরীক্ষার হলের মাধ্যমে আমরা মেধা যাচাই করতে পারি না। এই শতাব্দীর, সহস্রাব্দীর এই শ্রীনিবাস রামানুজান তার পছন্দের বিষয় বাদে যদি অন্য কোনো সেক্টরে কাজ করতেন, তাহলে আজকে বর্তমান সময়ে এসে আমরা এই বিখ্যাত গণিতবিদকে পেতাম না। তাহলে বোঝা যায় আমাদের প্রত্যেকেরই পছন্দের বিষয় আছে, পছন্দের কাজ আছে, পছন্দের ক্যারিয়ার আছে। সেই ক্যারিয়ারের দিকে যদি আমরা যেতে পারি, আমাদের ভালো লাগা কাজটা যদি আমাদের প্যাশন হয়ে যায়, প্রফেশন হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা সফলতা পেতে পারি, সাকসেস পেতে পারি। বলছিলাম শ্রীনিবাস রামানুজানের কথা, এখন বলবো আমাদের অতি পরিচিত একজন মুখ, যাকে আমরা সবাই চিনি। আমরা মিস্টার বিনকে তো চিনি সবাই, তার নাম কিন্তু মিস্টার বিন নয়, তার নাম হচ্ছে রোয়ান অ্যাটকিনসন, রোয়ান অ্যাটকিনসন। কিন্তু মিস্টার বিন তার মানে একটা চরিত্র, একটা চরিত্রের নাম। তার চরিত্রটা এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে, এমনভাবে মার্কেটিং করা হয়েছে, আমরা অনেকেই জানি না এই মিস্টার বিন তার আসল নাম রোয়ান অ্যাটকিনসন। ঠিক আছে, এই রোয়ান অ্যাটকিনসন আমরা মনে করি তিনি শুধু একজন অভিনেতা, নো, এই মিস্টার বিন রোয়ান অ্যাটকিনসন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার। তিনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে জীবন কাটাতেন, গতানুগতিক ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রফেশনাল লাইফে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি কাজ করতেন, তিনি একদম মানে রেসে হারিয়ে যেতেন আর কি। কিন্তু তার প্যাশন ছিল অন্য জায়গায়। তিনি ইঞ্জিনিয়ার ঠিক আছে, তিনি মেধাবী যথেষ্ট, তিনি কিন্তু ফেলটু ছাত্র ছিলেন না, ভালো ছাত্রই ছিলেন, কিন্তু তিনি তার প্যাশন, কৌতুক অভিনয়কেই তার প্রফেশন হিসেবে বেছে নিলেন। তার প্যাশনকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার পর থেকেই আজকে আমরা মিস্টার বিনকে সবাই এক নামেই চিনি। এই কৌতুক অভিনয় করে তিনি কিন্তু সবার মনটা জয় করতে পেরেছেন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যখন শেষ হবে সোজা আয়নার সামনে চলে যাবে, নিজেকে একটু দেখবে, আয়নায় নিজের মুখটা একটু দেখবে, নিজেই নিজেকে প্রশ্ন করবে, আমি কোন কাজে এক্সপার্ট, আমার কোন কাজটা ভালো লাগে, আমি কি আমার কাজটাকে, আমার প্যাশনটাকে প্রফেশন বানাতে পারবো কি না, তোমার পছন্দ কোথায়। দুনিয়ার রেইসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ভালো আমি খারাপ বলছি না, কিন্তু নিজের প্যাশনকে জলাঞ্জলি দিয়ে, নিজের স্বপ্নের কাজটাকে জলাঞ্জলি দিয়ে, আরেকটা চাপিয়ে দেয়া প্রফেশন নিজের লাইফের ক্যারিয়ার হিসেবে গঠন করার কোনো মানেই হয় না। এই রামানুজানকে হয়তো মেরে ধরে অনেক প্রেশার দিয়ে ইন্টারটা পাশ করানো যেত, 4 বছরে না হলেও 10 বছরে হলেও করা যেত, কিন্তু সে বড় জোর কতটুকু যেতে পারত? হয়তো কোনো কলেজে কেরানির চাকরি করতো, অথবা কোনো কলেজ বা স্কুলে বা কোনো অফিসে পিওনের চাকরি করত। আজকে সে বিখ্যাত গণিতবিদ হতে পারতো না যদি তার মেধা, অ্যাকচুয়াল ট্যালেন্টের জায়গাটা সে যদি পিক করতে না পারত। এই মিস্টার বিন, রোয়ান এটকিনসন যদি কৌতুকাভিনয় না করে ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে বেছে নিতেন, আজকে আমরা কৌতুকাভিনয়ের জগতে এই মিস্টার বিনকে চিনতাম না। গতানুগতিক 2-1 ইঞ্জিনিয়ারের মতোই তিনিও একজন ইঞ্জিনিয়ার হয়ে থেকে যেতেন, তার পছন্দের কাজটা করেছিলেন বলে, পছন্দের বিষয়ে পড়েছিলেন বলে, পছন্দের বিষয়ে নিজের দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন বলে আজকের শ্রীনিবাস রামানুজান সেরা 10 গণিতবিদের একজন। পছন্দের কাজটা, কৌতুকাভিনয়কে প্যাশন, প্যাশনটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছিলেন বলে আজকে মিস্টার বিন সারা বিশ্ব সমাদৃত। তোমার মন কি চায়, তুমি কি চাও, তুমি কোন কাজে পারদর্শী, তোমার ভালো লাগা কাজটা এখন থেকেই অল্প অল্প শুরু করে দাও। আমি বলছি না পড়ালেখা বাদ দিয়ে তুমি তোমার ছবি আঁকাতেই একদম পুরোদমে লেগে যাও, তুমি ক্রিকেটের পিছনে পুরোদমে লেগে যাও, তুমি ইউটিউবিংয়ের পিছনে পুরোদমে লেগে যাও, সব বাদ, আমি এটা বলছি না। তোমার যে কাজটা ভালো লাগে, পড়ালেখা, দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন সব কিছু ঠিক রেখে নিজের পছন্দের কাজটাতে দিনে একটা সময় ঠিকই দাও। অল্প অল্প করে সময় দিতে 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 একটা সময় তুমি ওই কাজে এক্সপার্ট হয়ে যাবে। পরবর্তীতে যখন তুমি তোমার প্রফেশনাল লাইফে প্রবেশ করবে, হতেও পারে তোমার প্যাশনটা তোমার প্রফেশনে পরিণত হয়ে যাচ্ছে, কারণ কাজটাতে তুমি এক্সপার্ট। ঠিক আছে, যদি তোমার প্যাশনটা প্রফেশন হয়ে যায়, তাহলে তোমার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। এমন কিছু করবে যেটা তুমি করতে ভালোবাসো, এমন কিছুই প্রফেশন হিসেবে বেছে নেবে যেটা তোমার করতে ভালো লাগে। ডোন্ট গো ফর ডিগ্রি, গো ফর সাকসেস। ইফ ইউ নিড ডিগ্রি টু গেইন সাকসেস, দেন গো ফর ডিগ্রি। সফল হতে যদি ডিগ্রি লাগে, তাহলেই ডিগ্রি নাও, ডিগ্রির জন্য নয়, সফলতার জন্য দৌড়াও, সফল হতে শেখো। সফলতা কোনো হাতের মোয়া না যে চাইলেই পেয়ে গেলাম, সফলতার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগ স্বীকার করার জন্য, সেই সফলতার জন্য, সেই স্বপ্নের জন্য যা করতে হয় না কেন তুমি অবশ্যই করবে, যা ত্যাগ স্বীকার করতে হয় না কেন অবশ্যই তুমি করবে, কারণ আমি জানি ইউ আর এ সুপার হিরো। আমি সায়েম ছিলাম তোমাদের সাথে, আজকের ভিডিওটা অনেক মোটিভেশনাল ভিডিও, সো সময় নষ্ট না করে এখন থেকে নিজের স্বপ্নের কাজের পেছনে, নিজের লক্ষ্যের পেছনে ছুটতে শুরু করো। তুমিই পারবে তোমার লাইফকে সুন্দর করতে, তুমিই পারবে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে, তুমিই পারবে তোমার প্যাশনের জায়গাটাকে প্রফেশনে পরিণত করতে। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক খুব জরুরি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল অন করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেলে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এই ধরনের মোটিভেশনাল ভিডিও রেগুলারলি আসতেই থাকে। তোমার সমস্যা সমাধানের দায়িত্ব আমার। মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।